হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের হচ্ছে কোডিং ফর এভরিওয়ান, আমার নাম রাজদীপ। আগের দিন আমরা পড়েছি বিগো জিনিসটা কি, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি করে আমরা বার করবো, সেই সমস্ত কিছু আমরা পড়েছি। আজকে আমরা দেখবো কত রকমের বিগো হয় এবং কিভাবে সেগুলো আমরা প্রোগ্রামেটিক্যালি বার করবো, সেগুলো আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, এবং সবশেষে আমরা দেখবো বাইনারি সার্চের বিগো কি করে আমরা ক্যালকুলেট করবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা দেখবো বিগো অফ ওয়ান, এটা কেন আসে এবং কিভাবে আসে, প্রোগ্রামেটিক্যালি আমরা চিনবো কিভাবে সেটাকে। আচ্ছা, এখানে কিন্তু n এর ভ্যালুটা 1 আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কত, big o of n, দেন আমরা করব big o of n স্কয়ার, ঠিক আছে? তারপরে আমরা করব, যেটা রুল আমরা আগের দিন পড়েছিলাম big o বার করার ক্ষেত্রে দুটো রুল পড়েছিলাম, সে দুটো কেন হয় তার আমরা রিজন দেখব, ঠিক আছে? এবং সবশেষে আমরা বাইনারি সার্চে big o ক্যালকুলেট করব। তো আগের দিন আমরা দেখেছিলাম যে big o মানে কি, একটা ফাংশন বা একটা প্রোগ্রামের ভিতরে আমরা যদি তার ইনপুটটাকে ক্রমাগত বাড়াতে থাকি তাহলে আমাদের সময়টা কত বেশি লাগবে সেটার একটা ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে আমরা কি দেখেছিলাম আগের দিন, নর্মালি যে ইনপুট যদি আমরা বাড়িয়ে দিই, একটা লিস্টকে যদি অনেক বড় করে দিই, তাহলে সেখান থেকে এলিমেন্টগুলো বের করে প্রিন্ট করতে অনেক বেশি সময় লাগবে। সেটা আমাদের লিনিয়ার স্ট্রেট লাইন ছিল, যত আমি ইনপুটটা বাড়াচ্ছি তত আমাদের সময় বেশি লাগছে। আচ্ছা, ধরো একটা এলিমেন্ট আমি দিয়েছিলাম, সেই একটা এলিমেন্টকে প্রসেস করতে যত সময় লাগছে, 100টা, 1000টা বা 1 লাখটা এলিমেন্টকেও প্রসেস করতে কিন্তু শুধু একই সময় লাগে, তখন আমরা সেটাকে কি বলবো, big o of n। তার মানে কি, সেখানে বিগোটা কনস্ট্যান্ট হয়ে গেছে, টাইমটা কনস্ট্যান্ট হয়ে গেছে, t equals to c, এখানে কিন্তু টাইমটা ক্রমাগত বাড়ছে না, কার সাপেক্ষে, ইনপুটের সাপেক্ষে বাড়ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমরা গ্রাফটা ড্র করি, প্রোগ্রামে আসছি, গ্রাফটা যদি আমরা ড্র করি তাহলে আমরা কি দেখতে পাবো, প্রথমে ইনপুট এখানে আমি দিয়েছি নাম্বার অফ এলিমেন্ট n বা সাইজ অফ এনি অ্যারে বা লিস্ট, তোমরা ধরতে পারো। এবার যদি আমরা সেটা বাড়াতে থাকি ক্রমাগত, তাহলে সময়ের সাপেক্ষে কি দেখতে পাচ্ছি, মোটামুটি একটা বাড়ছে বা কমছে, এই রেঞ্জেই থাকছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে না বা হঠাৎ করে কমে যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এই টাইমটা কোন টাইম ছিল, আগের দিন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যেটা মিনিমাম সময় একটা এলিমেন্ট দিলে যে সময়টা লাগবে সেইটাই, তাহলে সেটা নিয়েই কন্টিনিউ করছে, কিন্তু আমরা ইনপুটটা ক্রমাগত বাড়িয়ে দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে টাইমটা কিন্তু একই লাগছে। এবার এটা কোন ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে হয় বা বাস্তবে কিভাবে এটা সম্ভব সেটা এবার আমরা প্রোগ্রামেটিক্যালি দেখে নেব। দেখো, আমরা এখানে দুটো লিস্ট নিয়ে নিয়েছি, এ আর বি, এর মধ্যে এলিমেন্ট রয়েছে 10 থেকে 50, 10, 20, 30, 40, 50, আর বি এর ভেতরে রয়েছে 1 to 5। আচ্ছা, এইবারে আমরা যে কোনো একটা ইন্ডেক্স নেব, যেখানে এটার ইন্ডেক্স কত আমরা জানি, 0, এটার ইন্ডেক্স 1, এটা 2, 3 আর 4, তাই তো? এখানেও তাই, এটা 0, এটা 1, 2, 3 আর এটা হচ্ছে 4। তাহলে এই এর ভেতরে আমরা যে কোনো একটা ইন্ডেক্স চুজ করবো, সাপোজ আমি চুজ করছি 2, তাহলে 2 ইন্ডেক্স মানে এ এ যে লিস্টটা রয়েছে তার 2 ইন্ডেক্স মানে কত, 30, ঠিক আছে? আর বি লিস্টের 2 ইন্ডেক্স মানে কত, 3। তাহলে আমরা যদি এবার 30 কে 3 দিয়ে ভাগ করি কি পাবো, 10 পাবো, ঠিক আছে? তাহলে এই রেজাল্টটা আমরা বের করতে চাইছি, তাহলে এই যে লিস্ট রয়েছে তার 3rd এলিমেন্ট, ঠিক আছে, আর বি লিস্টের 3rd এলিমেন্ট, দুটোর মধ্যে আমরা ডিভাইড করতে চাইছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা ফাংশন নিয়ে নিয়েছি এ আন্ডারস্কোর বি, তোমরা যে কোনো নাম দিতে পারো সেটা কোনো অসুবিধা না। আচ্ছা, কি অ্যাকসেপ্ট করছে এটা, এ অ্যাকসেপ্ট করছে এই লিস্ট অ্যাকসেপ্ট করছে, আর বি অ্যাকসেপ্ট করছে এই লিস্টটা, আর একটা কি অ্যাকসেপ্ট করছে, ইন্ডেক্স অ্যাকসেপ্ট করছে, যেমন এখানে আমরা 2 নিয়েছিলাম সেখানে 3, 4, 5 যা ইচ্ছা দিতে পারি। আচ্ছা, তাহলে এখানে আসছে ভ্যালুটা কত, 2। আচ্ছা, রেজাল্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এ অফ এই লিস্টের ইন্ডেক্স, তার মানে এ অফ 2, তার মানে কত, 30, এ অফ 2 মানে কত জানি আমরা, 30, তারপরে ডিভাইডেড বাই কি দিয়ে ভাগ করছি, বি অফ ইন্ডেক্স, তার মানে বি অফ 2, তাহলে বি অফ 2 মানে কত, 3। তাহলে আমরা 30 কে 3 দিয়ে ভাগ করছি, যে রেজাল্টটা আসছে সেটা আমরা রিটার্ন করে দিচ্ছি, কোথায় রিটার্ন হবে, যে কল করলো তার কাছে। এই ক্ষেত্রে দেখো, আমরা কি কোনো লুপ ইউজ করেছি, এটা তো ওয়ান টাইম অপারেশন, মানে একবারই অপারেশনটা, ঘটনাটা ঘটছে একবারই ঘটছে, এখানে কোনো লুপ ইউজ হয়নি। এবার এখানে যদি আমরা ইনপুটের ভ্যালুটা অনেকটা বাড়িয়ে দিই, ফর এক্সাম্পল যদি এখানে আমরা এখানে 1 লাখ এলিমেন্ট দিয়ে দিই, আর বি তেও যদি আমরা 1 লাখ এলিমেন্ট দিয়ে দিই, আর ইন্ডেক্স যদি আমরা সেখানে ধরো দিলাম 10,000, ঠিক আছে, তাহলে ভেবে দেখো টাইমটা কি খুব একটা বেশি লাগবে, হয়তো একটু সামান্য বেশি লাগবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের বেশি লাগবে, সেটা মিলি সেকেন্ডেই হবে, কিন্তু এমনটা হবে না যে ইনপুটের সাথে আমাদের যে টাইম কনজাম্পশন যেটা হচ্ছে সেটা বাড়তেই চলেছে, এমনটা কিন্তু হবে না। কারণ এই এলিমেন্টটাকে, এইগুলোকে ট্রাভার্স করতে যেটুকু এক্সট্রা সময় লাগছে সেটুকুই হবে, কারণ এখানে তো ওই অপারেশন তো এই যে প্রিন্ট করছি আর কোনো লুপ ঘুরছে এমনও না। আচ্ছা, এখানে ইন্ডেক্সগুলো যেগুলো আছে সেটা অলরেডি মেমোরিতে স্টোর আছে, তাই জন্য ওই পার্টিকুলার ইন্ডেক্সে যাবে সেখানকার যে এলিমেন্টটা আছে, যেমন এই এখানে গেল 2 ইন্ডেক্সে, এখানে যে এলিমেন্টটা আছে 3, 30, সেটা সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসলো, তাহলে এখানে কোনো লুপ ইউজ হচ্ছে না, শুধু একটা ওয়ান টাইম অপারেশন,
তাই জন্য এটা টাইমটা কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে বিগ অফ কনস্ট্যান্ট দ্যাট মিন্স এ ঠিক আছে বিগ অফ যে কোনো কনস্ট্যান্ট হয় আমাদের 1 হয় আচ্ছা আগের দিন আমরা বিগ অফ এ নি দেখেছিলাম তাই গ্রাফটা একই রকম আছে এনটা আমরা যত বাড়াবো নাম্বার অফ ইনপুট বা নাম্বার অফ এলিমেন্টস আমরা যত বাড়াবো তত কিন্তু এখানে সময়টা বাড়তে থাকছে ঠিক আছে গ্রাফটা আগের দিন এক্সপ্লেইন করেছি আগের ভিডিওটা ভালো করে দেখে নিও কোনো কনসেপ্ট যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও কমেন্ট আমি অ্যানসার দিয়ে দেবো সেখানে কেন আচ্ছা এখানে আমরা একটা ফাংশন নিয়ে নিয়েছি যে ফাংশনটার কাজ হচ্ছে একটা লিস্টকে অ্যাকসেপ্ট করবে সেটা ঠিক আছে লিস্টটাকে অ্যাকসেপ্ট করবে এখানে অ্যাকসেপ্ট করার পরে আমরা এখানে একটা নতুন লিস্টকে ইনিশিয়ালাইজ করছি রেজাল্ট বলে এমটি লিস্ট এর ভিতরে এখন কিছু নেই এটা এমটি আছে আচ্ছা এরপর আমরা একটা লুপ চালাচ্ছি কি বার করতে চাইছি আমরা এরকম একটা লিস্ট দিয়ে দেবো যার ভিতরে ভ্যালু রয়েছে ধরো 1 2 3 4 5 আর আমরা প্রতিটা এলিমেন্টের বা প্রতিটা ভ্যালু স্কয়ার করে আর একটা লিস্টে স্টোর করব তাহলে আউটপুটটা কি এক্সপেক্ট করছি আমরা 1 এর স্কয়ার 1 2 এর স্কয়ার হচ্ছে 4 3 এর স্কয়ার হচ্ছে 9 4 এর স্কয়ার হচ্ছে 16 আর 5 এর স্কয়ার হচ্ছে 25 তাহলে এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটকাম বা এটা আমরা চাইছি বের করতে তার জন্য কি করতে হলো এই লিস্টটাকে আমরা এই ফাংশনটা কল করে পাঠাচ্ছি এই স্কয়ার ফাংশনটা কোথায় কল হচ্ছে এখানে কল হচ্ছে এই লিস্টটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি তাহলে এই লিস্টের ভ্যালু কত হলো এখন এই 1 2 3 4 আর 5 ঠিক আছে আচ্ছা এখানে আমরা এমটি লিস্ট নিলাম তারপর একটা ফর লুপ চালাচ্ছি তাহলে লিস্টের উপরে যদি আমরা ফর লুপ চালাই তাহলে প্রতিটা এলিমেন্টকে ও এক একটা করে বার করবে এবং আই তে স্টোর করবে তাই তো তাহলে প্রথম ইটারেশনে আই এর ভ্যালু কত হচ্ছে 1 আচ্ছা ভালো কথা এবার রেজাল্ট ডট অ্যাপেন্ড করছি অ্যাপেন্ড ফাংশনের কাজ আমরা জানি যে একটা পার্টিকুলার লিস্টের ভিতরে এলিমেন্টকে অ্যাড করতে থাকবে কোথায় শেষে ডান দিকে অ্যাড হবে ঠিক আছে যদি 1 আগে থেকে থাকে তাহলে তারপরে 2 অ্যাড হবে বা 3 অ্যাড হবে তাহলে এটা হচ্ছে অ্যাপেন্ডের কাজ অ্যাপেন্ড নিয়ে আমার সেপারেট ভিডিও করা আছে প্লেলিস্টে দেখতে পারো আচ্ছা সেটা গেল তারপর আমরা কি স্টোর করছি আই ইনটু আই স্টোর করছি ঠিক আছে তাহলে আই এর ভ্যালু কত হলো 1 1 ইনটু 1 মানে প্রথম ইটারেশনে আমরা 1 টাকে স্টোর করে দিলাম তাহলে সেই ইটারেশনটা এখানে চলে আসলো রেজাল্টের মধ্যে ঠিক আছে রিটার্ন রেজাল্ট করছি যেটা তো তোমরা জানো এখানে আমরা রিটার্ন করছি রেজাল্ট আর রেজাল্টে এখানে স্টোর হচ্ছে সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে একদমই সহজ জিনিস আচ্ছা পরের ইটারেশন আই এর ভ্যালু কত হলো 2 কোথা থেকে নিচ্ছে এখান থেকে নিচ্ছে আচ্ছা 2 হওয়ার পরে কি করলো 2 ইনটু 2 করলো 4 সেটা কোথায় স্টোর করলো এই রেজাল্টটাকে অ্যাপেন্ড করে দিল তার মানে 1 এর পরে 4টাকে অ্যাড করে দিল এই যে সেই 4টা ঠিক আছে একই ভাবে 3 নিলো আবার 3 ইনটু 3 করলো 9টাকে রেজাল্টে অ্যাপেন্ড করে দিল চলে আসলো 9 এইভাবে কিন্তু 16 করলো আর 25 করলো তাহলে এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটপুট আর সেটাই আমরা কিন্তু পাচ্ছি এই ক্ষেত্রে দেখো লিস্টটাকে ট্রাভার্স করার জন্য আমাদের একটা লুপকে ব্যবহার করতে হয়েছে আগের দিন আমরা কি দেখেছিলাম যদি আমরা লুপ ব্যবহার করে থাকি এখানে কতবার লুপটা চলছে n টাইমস যতগুলো এলিমেন্ট রয়েছে ততবার চলছে ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেশন করেও দেখিয়েছিলাম এটা কিন্তু হচ্ছে বিগ অফ n ঠিক আছে তাহলে বেসিক্যালি খেয়াল রাখবে যেটা মেইন লুপ থাকবে এখানে যেমন একটাই লুপ আছে বলে এটাই মেইন লুপ এই মেইন লুপটা যতবার ঘুরছে বিগটা ততবারই হয় এর ভিতরে যদি আবার লুপ থাকে তখন দেখবে n ইনটু n হচ্ছে সেটা আমি n স্কয়ার যখন করাবো তখন দেখতে পাবে তাহলে যতগুলো লুপ থাকবে অ্যাকচুয়ালি ততগুলো কিন্তু n হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে একটা চেক পয়েন্ট আছে ছোট সেটা আমি বলে দেবো সেটা দেখে কিন্তু অ্যাকচুয়ালি বিচার করতে হবে তাহলে মোটামোটা জিনিসে কি দেখতে পাবে যদি এরকম একটা ফর লুপ থাকে যেখানে কিনা এলিমেন্টগুলোকে ট্রাভার্স করা হচ্ছে যদি একটা ফর লুপ থাকে এই যতবার ফর লুপটা ঘুরছে সেইটা হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার ইনপুটের দৈর্ঘ্যটা ঠিক আছে যতগুলো এলিমেন্ট আমরা দিচ্ছি আর ততগুলো এলিমেন্ট দিচ্ছি মানে আমাদের কি হচ্ছে বিগ অফ এন এভাবে আমাদের ক্যালকুলেট করতে হয় তাহলে বিগ অফ এনটা এইভাবে কিন্তু বোঝা গেল কোনো অসুবিধা থাকলে কোনো কিছু যদি জিজ্ঞেস করা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানি আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো আমরা এবার দেখব বিগো এন স্কোয়ার কখন হবে কোন প্রোগ্রামের ক্ষেত্রে বিগো এন স্কোয়ার হবে কিভাবে আমরা সেটা বার করবো এবং চিনবো আচ্ছা দেখো ফর্মুলাতে আমি পরে আসছি আগে প্রোগ্রামটা একটু বুঝিয়ে নিই এই প্রোগ্রামটার কাজ হচ্ছে আমাদের একটা গিভেন লিস্ট আছে যার ভেতরে ভ্যালু আছে 1 2 3 4 5 ঠিক আছে আমাদের চেক করতে হবে এই প্রতিটা এলিমেন্টের মধ্যে কোনো রিপিটেশন আছে কিনা বা ডুপ্লিকেট আছে কিনা ফর এক্সাম্পল যদি আমরা এরকম একটা অ্যারে নিতাম এরকম একটা লিস্ট নিতাম যেখানে 1 2 1 3 আর 4 রয়েছে এই লিস্টে 1 এর কিন্তু ডুপ্লিকেট রয়েছে তাহলে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এই লিস্টের ভিতরে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কি নেই অ্যালগরিদমটাকে বলে দিচ্ছি কিভাবে আমরা করব সেটাকে প্রথমে প্রথম এলিমেন্টটাকে আমরা নেব নেওয়ার পরে আমরা এই 2 থেকে শুরু করে 4 অবধি কিন্তু একটা লুপ চালাবো এবং সার্চিং অপারেশন করব সার্চিং অপারেশন মানে আমরা ওই লুপটাকে পুরো ট্রাভার্স করব লুপটাকে পুরো চালাবো আচ্ছা চালিয়ে আমরা চেক করব এই পার্টিকুলার যে নাম্বারটা রয়েছে তার সাথে কোনো নাম্বার ম্যাচ করছে কিনা তাহলে 1 আমাদের হাতের মুঠোর মধ্যে রয়েছে ধরো এটা 1
এরপর আমরা চেক করছি 2 এর সাথে সমান না বাদ দিয়ে দিলাম আবার একটা 1 পেয়ে গেলাম হ্যাঁ সমান ঠিক আছে তাহলে এটা ডুপ্লিকেট কিন্তু রয়েছে সঙ্গে সঙ্গে আমি রিটার্ন করে দিলাম যে হ্যাঁ এটা ডুপ্লিকেট আমি পেয়ে গেছি আচ্ছা তারপর 3 এর সাথে এবং 4 এর সাথে কম্পেয়ার করেও দেখলাম একই ভাবে আরেকটা আমরা 2 এর সাথে চেক করব তাহলে 2 এর সাথে চেক করার মানে 2 টাকে আমরা নিচ্ছি তারপর বাকি লিস্টে আবার চেক করাবো তাহলে 3 4 1 3 আর 4 এর মধ্যে চেক করাবো তাহলে 2 টা এবার হাতের মধ্যে এলো তার সাথে আমরা চেক করছি 1 টাকে 1 টা ম্যাচ করছে কিনা করছে না 2 এর সাথে 3 চেক করছি ম্যাচ করছে কিনা করছে না 2 এর সাথে 4 চেক করছি ম্যাচ করছে কিনা করছে না তাহলে কিন্তু আমরা দেখলাম যে 2 এর কোনো ডুপ্লিকেট নেই ঠিক আছে এই হচ্ছে অ্যালগরিদম আচ্ছা এইখানে দেখো আমাদের প্রথমে 1 টাকে নিতে হচ্ছে তারপর 2 টাকে নিতে হচ্ছে তারপর আবার 1 টাকে নেব আবার 2 টাকে নেব আবার 3 টাকে নেব আবার 4 টাকে নেব তাহলে প্রতিটি এলিমেন্টে একবার আমাদের তো নিতে হচ্ছে সেটা নিয়ে আমরা রাখছি তার পরবর্তী স্টেপে আমরা ওই এলিমেন্টটাকে বাদ দিয়ে ওই এলিমেন্টটাকে বাদ দিয়ে তার পরবর্তী স্টেপে যে কটা এলিমেন্ট আছে সবকটার মধ্যে আমরা সার্চিং অপারেশন চালাচ্ছি মানে আরেকটা লুপ চালাচ্ছি তাহলে এটা বুঝতে পারছো তো আমরা লুপের ভেতরে লুপ চালাচ্ছি এবার ঠিক আছে তাহলে প্রথম লুপটা কি হচ্ছে এই নাম্বারগুলোকে অ্যাকসেপ্ট করে হাতের মধ্যে রাখছে দ্বিতীয় লুপটা তার ভেতরের লুপটা কি করছে 2 থেকে শুরু করে 4 অবধি যে কটা এলিমেন্ট রয়েছে সবকটাকে আবার কিন্তু ট্রাভার্স করে দেখছে যে ওর মধ্যে কোনো ম্যাচিং আছে কিনা ঠিক আছে তাহলে এটা হচ্ছে লুপ উইদিন লুপ ফর লুপের ভেতরে আবার ফর লুপ দেখো প্রোগ্রামটা তাহলে আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিয়েছি যার নাম হচ্ছে ফাইন্ড ডুপ্লিকেট বলে এটা আমরা এখান থেকে কল করাচ্ছি কি পাঠাচ্ছি এনএস মানে এই পার্টিকুলার লিস্ট আমরা কিন্তু পাঠাচ্ছি আচ্ছা এনএস টা এখানে অ্যাকসেপ্ট করলো ভালো কথা তারপর আমরা লুপে ঢুকছি প্রথম লুপে প্রথম লুপের কাজ কি হবে এই যে বড় নাম্বারগুলো রয়েছে মেইন এলিমেন্টগুলো সেগুলোকে আগে প্রথমে অ্যাকসেপ্ট করা তাহলে প্রথমে 1 টাকে অ্যাকসেপ্ট করা হলো তাহলে এখানে ফর লুপের ভেতরে কি দিচ্ছি আমরা আই নিচ্ছি ইন রেঞ্জ এখানে কিন্তু আমরা রেঞ্জ ইউজ করছি তার মানে আমরা ইনডেক্স দিয়ে ট্রাভার্স করব আচ্ছা এটাকে আমি একটু পরিষ্কার করে লিখি তাহলে প্রথমে আমাদের ইনডেক্স দিয়ে ট্রাভার্স করতে হবে তাহলে এটা ইনডেক্স কত 0 এটা 1 এটা 2 3 আর এটা ইনডেক্স হচ্ছে 4 আচ্ছা রেঞ্জের কাজ আমরা কি জানি কিছু যদি আমরা এখানে না দিই তাহলে 0 থেকে শুরু হয়ে যে লেনটা আমরা এখানে দিলাম বা যে নাম্বারটা দিলাম তার আগে অবধি গিয়ে স্টপ হয়ে যায় এই রেঞ্জ নিয়ে একটা সেপারেট ভিডিও কিন্তু আমার প্লেলিস্টে বানানো আছে চেক করলে দেখতে পারবে আচ্ছা আচ্ছা লেনের কাজ হচ্ছে কি একটা ফাংশন লেনের কাজ কি হচ্ছে একটা লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে সেটা আমাদের দিয়ে দেবে যেখানে এখানে 5টা এলিমেন্ট রয়েছে তাহলে লেন অফ এনএস মানে আউটপুট কত আসছে 5 আচ্ছা তাহলে রেঞ্জ অফ 5 আসছে এখানে তাহলে কি আসছে রেঞ্জ অফ 5 আচ্ছা রেঞ্জ অফ 5 মানে 0 থেকে শুরু হবে দিয়ে প্রতিটা ইন্টিজার কে অ্যাকসেপ্ট করবে কত অবধি 5 মাইনাস 1 দ্যাট মিন্স 4 অবধি এখানে যে নাম্বারটা দেবো তার আগে অবধি ও কিন্তু ট্রাভার্স করবে তাহলে রেঞ্জের ভ্যালু কত প্রথমে 0 দেবে তারপর 1 দেবে তারপর 2 দেবে 3 দেবে আর 4 দেবে 5 কিন্তু দেবে না এটা মাথায় রাখবে 5 কিন্তু দেবে না যে নাম্বারটা এখানে আমরা দিচ্ছি তার আগে অবধি গিয়েও স্টপ হয়ে যাবে আচ্ছা তাহলে কি পেলাম 0 1 2 3 4 দেখো আমরা এই লিস্টের ইনডেক্স গুলো পেয়ে গেলাম না কি ইনডেক্স কত ছিল 0 1 2 3 4 তাহলে আমরা এই ইনডেক্স গুলো কিন্তু পেয়ে গেলাম কিভাবে পেলাম বুঝতে পারলে তো রেঞ্জের মাধ্যমে তাহলে রেঞ্জ যদি আমরা ফারস্টে কিছু না দিই তাহলে কি কোথা থেকে শুরু হবে 0 থেকে শুরু হয় তাহলে এখানেও 0 থেকে শুরু হয়েছে তারপরে ইন্টিজার দিচ্ছে পরে ইন্টিজারটা 1 তারপরে ইন্টিজার 2 তারপরে ইন্টিজার 3 তারপরে ইন্টিজার 4 ঠিক আছে কত অবধি দেবে এই নাম্বারটা ঠিক আগের যে ইন্টিজার রয়েছে তত অবধি দেবে তাহলে আমরা ইনডেক্স গুলো পেয়ে গেলাম তাহলে আই এর ভ্যালু কত হবে প্রথমে হচ্ছে 0 তারপরে 1 মানে ফার্স্ট ইটারেশনে 0 তারপর ইটারেশনে 1 তারপর ইটারেশনে 2 3 আর 4 লাস্ট ইটারেশনে আই এর ভ্যালু কত 4 আচ্ছা তারপরে আরেকটা ফর লুপ চালাচ্ছি এর ভেতরে তাহলে প্রথম ইটারেশনে আমাদের কাছে কি চলে আসলো 0 ভ্যালুটা চলে আসলো ইনডেক্স নিচ্ছি কিন্তু আমরা কেন রাখবে এটা আই নিচ্ছি তাহলে 0 ভ্যালুটা চলে আসলো এর যখন আমরা ভ্যালু বার করতে যাব তখনই তো 1 পেয়ে যাব অসুবিধা তো কিছু নেই আচ্ছা তাহলে প্রথম ইটারেশনে 0 পেয়ে গেলাম তারপরে জে এটাকে চালাচ্ছি আবার কোথা থেকে শুরু হচ্ছে আই প্লাস 1 থেকে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কেন বললাম এটা জে এলিমেন্টটা আমরা নিচ্ছি তার পরের থেকে বাকি এলিমেন্টগুলো আমরা চেক করব তাই তো তাহলে যদি তাই হয় তাহলে 0 প্লাস 1 দ্যাট মিন্স 1 তাহলে 1 থেকে শুরু করে বাকি আমরা 4 অবধি চেক করব তাহলে 1 2 3 আর 4 তাহলে জে এটা কত অবধি ঘুরবে 1 থেকে শুরু করে 1 2 3 4 অবধি ঘুরবে হচ্ছে জে তাহলে জে এর ভ্যালু কত প্রথম ইটারেশনে 1 কারণ 0 প্লাস 1 এখানে করে নিয়েছি আমরা 1
তাহলে 1 পেয়ে যাওয়া মানে ও কি পেলো এই ইনডেক্সটা কিন্তু পেয়ে গেল যেটা আমরা চাইছিলাম যে 1টা হাতে রাখবো আর 2 থেকে শুরু করে 5 অবধি আমরা কিন্তু চেক করব সেটা আমরা পেয়ে গেলাম ভালো কথা আচ্ছা তারপর আমরা চেক করছি ns অফ i মানে কত i এর ভ্যালু কত ছিল 0 আর এটা কত j আচ্ছা ns অফ i মানে 1 এখান থেকে আমরা পাচ্ছি আর ns অফ j j মানে কত 1 তাহলে ns অফ 1 মানে কত 2 তাহলে 1 এর সাথে 2 এর কম্পারিজনটা এবার হচ্ছে তাহলে আমরা চেক করছি ইকুয়াল টু অপারেটর দিয়ে যদি এটা ইকুয়াল টু হয় তাহলে বলবো 1টা ডুপ্লিকেট আছে 1 এর ডুপ্লিকেট আমরা পেয়েছি কোন লিস্টে এই ns এ ঠিক আছে তাহলে সমান হচ্ছে না কোনো অসুবিধা নেই তারপরে ইটারেশনে কি চেক করবে তারপরে ইটারেশনে কিন্তু আচ্ছা এটা হচ্ছে বড় লুপ তার ভিতরে এই লুপটা রয়েছে তার মানে এই ছোট লুপটা আগে কমপ্লিট হবে ঘুরে 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 ও কমপ্লিট হবে হওয়ার পরে বড় লুপের আরেকটা ইটারেশন ঘুরবে তাহলে লুপের ভিতরে লুপটা আমরা কিভাবে বোঝাতে পারি আরেকটা খুব সুন্দর एग्जांपल আছে সেটা হচ্ছে ঘড়ির एग्जांपल তাহলে ঘড়িটা যেটা রয়েছে তার মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে যদি আমরা চিন্তা করি মিনিটের কাঁটাটা পুরো একটা মিনিট ঘুরে আসছে মানে পুরোটা রাউন্ড দিয়ে ঘুরে আসছে তখন 1 মিনিট কমপ্লিট হচ্ছে এটা কিন্তু তখন 1 মিনিটের সমান সরছে এভাবেই তো ঘুরে তাহলে ওই ছোটটা ছোট কাঁটাটা পুরো ঘুরে আসছে মানে এখানে বড় কাঁটা আর কি পুরোটা ঘুরে আসছে তখন এটা একটুখানি সরছে একই জিনিস এখানেও হবে এই লুপটা কিন্তু পুরোটা কমপ্লিট করে করে শেষ হবে তারপরে এই ইটারেশনে নেক্সট ইটারেশনটা হবে দ্যাট মিন্স আই এর ভ্যালু কত হচ্ছে 1 আই এর ভ্যালু কত হচ্ছে 1 তারপর আবার এই ফর লুপটা চালু হচ্ছে আবার ঘুরে 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 কমপ্লিট হবে যে কটা হওয়ার কথা সে কটা কিন্তু কমপ্লিট হবে তারপরে ও চলে যাবে এইখানে যেখানে কিন্তু আই এর ভ্যালুটা কত হবে পরের ইটারেশনে 2 হবে ঠিক আছে এইভাবে কিন্তু লুপটা ঘোরে এগুলো গেল আই ইটারেশন আর একটা আই ইটারেশনের জন্য জে এর কত হচ্ছে জে একবার 1 2 3 4 কমপ্লিট তারপর আবার যখন 1 হচ্ছে 1 প্লাস 1 এখানে 2 হয়ে গেল তাহলে জে কতবার ঘুরবে 2 3 আর 4 2 3 আর 4 ঠিক আছে ইনডেক্সিং 2 3 আর 4 মানে ভ্যালু কত 3 4 আর 5 এগুলোর মধ্যে সার্চ করবে তাহলে এই হচ্ছে লুপের ভিতরে লুপ তাহলে এই লুপটা কতবার ঘুরবে এই লুপটা পাঁচবার ঘুরবে আর এই একবার ঘোরার জন্য এই লুপটা পাঁচবার ঘুরবে এটা তো বুঝতে পারছো রাফলি যদি আমরা এই কন্ডিশন গুলো বাদ দিই যদি আমরা এই কন্ডিশন গুলো বাদ দিই সেক্ষেত্রে কি দেখা যাবে এটা পাঁচবার ঘুরছে রাফলি যদি আমরা ধরো এরকম কন্ডিশন না দিতাম যে এই একের পর থেকে এটা চেক করবে যদি আমরা ডাইরেক্টলি চেক করাতাম যে প্রতিবারও এই ইনডেক্স থেকেই চেক করবে মানে প্রতিবার পাঁচবার ঘুরছে ঠিক তো আচ্ছা তাহলে ওয়ার্স্ট কেসে আমরা যদি একদম রাফলি দেখি এটা তো আমরা একটু সহজ করে দিয়েছি ক্ষেত্রে একটু টাইমটা কম লাগবে ও একটা করে বাদ দিচ্ছে ও একটা করে বাদ দিচ্ছে এখান থেকে চেক করছে পরে ইটারেশনে 3 4 5 এর মধ্যে চেক করছে তারপর ইটারেশনে 4 আর 5 এর মধ্যে চেক করছে এটা আমরা ওকে সহজ করে দিয়েছি যদি আরো কঠিন করতাম যদি প্রতিটা ইটারেশনে ওকে পুরোটা চেক করতে হতো তাহলে সবচেয়ে বেশি টাইম লাগতো তাহলে সেই ক্ষেত্রে এ 5 বার ঘোরার কথা ছিল তাহলে টোটাল মানে অপারেশনটা কতবার হচ্ছে 5 ইনটু 5 25 বার নয় কি ভেবে দেখো ঠিক আছে তাহলে বড় লুপের একবারের জন্য ভেতরকার লুপ 5 বার ঘুরছে বড় লুপটা আবার যখন 2 হচ্ছে আবার 5 বার ঘুরছে বড় লুপটা যখন 3 হচ্ছে এ আবার 5 বার ঘুরছে এই যখন 4 হচ্ছে আবার 5 বার ঘুরছে আর এই যখন 5 হচ্ছে তখন এ আবার 5 বার ঘুরছে তা কতগুলো 5 হলো 1 2 3 4 5টা 5 25 ঠিক আছে তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি 5 ইনটু 5 5 ইনটু 5 দ্যাট মিন্স এটা আমাদের কত হচ্ছে বিগ অফ n ইনটু n n স্কয়ার এটাই আমরা বিগ অফ n স্কয়ার বলি তাহলে যতগুলো লুপ থাকবে একটা বড় লুপের ভিতরে যেটা ছোট লুপ ঘোরে একটা বড় লুপের জন্য n টাইমস করছে তার ভেতরকার ছোট লুপের জন্য আবার n টাইমস করছে ঠিক আছে তাহলে n ইনটু n n স্কয়ার তাহলে বিগ অফ কত n স্কয়ার তাহলে আমরা আগের एग्जांपलে কি দেখলাম বিগ অফ n স্কয়ার এর মধ্যে a স্কয়ার t ইকুয়ালস টু কি ছিল a n স্কয়ার প্লাস b এই एग्जांपलটা আমরা দেখলাম তো b হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এর উপরে শুধু ডিপেন্ড করছিল সেখানে কি ছিল দুটো লুপ ছিল আচ্ছা এখানেও আমরা দুটো লুপ করব প্লাস আরেকটা লুপ আমরা যোগ করে দেব এখানকার ইকুয়েশনটা কি হবে a n স্কয়ার এখানে দুটো লুপ আছে বুঝতেই পারছো n ইনটু n আছে এখানে একটা n আছে তাহলে এখানে আরেকটা লুপ আছে ঠিক আছে এটা কনস্ট্যান্ট এর एग्जांपलটা আমরা এবার স্টাডি করব ভালো করে ঠিক আছে নিখুঁত ভাবে বুঝবো খুব সুন্দর করে বুঝবো কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানিও আমি সেখানে অ্যানসার দিয়ে দেব আচ্ছা তাহলে এখানে আমরা কি করতে চাইছি এখানে একটা ডুপ্লিকেট বার করব প্রথমে তারপর আমরা কি বার করতে চাইছি ডুপ্লিকেটটার ইনডেক্স কত তাহলে এখানে 1 ছিল আমাদের ডুপ্লিকেট 1 এর ইনডেক্স কত 0 এটা আমাদের অ্যানসার হওয়া উচিত অ্যাকচুয়ালি ঠিক আছে আচ্ছা
তাহলে এইটুকু যে কন্ডিশন আমরা করলাম এর ভিতর দিয়ে আমরা ডুপ্লিকেট চেক করলাম, যেটা আমি আগের প্রোগ্রামে কিন্তু ভালো করে বোঝালাম, ঠিক তো? আচ্ছা, তারপরে আমরা ডুপ্লিকেট এখানে একটা নাম নিয়ে নিয়েছি, কারণ এই ভ্যালুটা আমাদের লাগবে বলে। তাহলে এখানে যখন ডুপ্লিকেট পাচ্ছি, এখানে কত পেলাম, প্রথমেই আমরা 1 পেয়ে গেলাম। তো 1 পাওয়া মানে কি, ডুপ্লিকেটের ভ্যালু কত হলো, 1। তাহলে 1 টা আমাদের ডুপ্লিকেট, আর একটা ভ্যালু আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদের বার করতে হবে যে 1 এর ইনডেক্স কত। কি করে বার করব, এই লিস্টটাকে আবার ট্রাভার্স করব একটা ফর লুপ চালিয়ে, ঠিক আছে? ওই ডুপ্লিকেটের সাথে যে ভ্যালুটা আমরা ম্যাচিং পাবো তার ইনডেক্সটা আমরা বার করে নেব। তাহলে ডুপ্লিকেটের সাথে ম্যাচিং ভ্যালু কত পেলাম, 1, তার ইনডেক্স কত, 0, সেটা আমরা কিন্তু বার করে নেব। তাহলে এখানে আরেকটা লুপ চালাচ্ছি আমি, লুপটা কোথা থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হবে, কত অবধি চলবে, রেঞ্জ অফ লেন অফ এনএস, ঠিক আছে? তাহলে লেন্থ বার করছি অফ এনএস এর, কটা এলিমেন্ট রয়েছে, 5টা এলিমেন্ট রয়েছে যেমন আগে এক্সপ্লেন করলাম। তাহলে এখানে রেঞ্জে যদি আমি দিই তাহলে সেটা কত হবে, আই এর ভ্যালু প্রথমে হবে 0, তারপর 1, 2, 3, আর সবশেষে হবে 4, ঠিক তো? আগে এক্সপ্লেন করেছি। আচ্ছা, তার প্রথম ইটারেশনে চেক করছে, ইফ ডুপ্লিকেট ইকুয়ালস, ডুপ্লিকেটের ভ্যালু কত ছিল, 1, তার সাথে যদি এনএস অফ আই হয়, এনএস অফ আই মানে কত, আই এর ভ্যালু প্রথমে কত ছিল, 0, এনএস অফ 0 মানে 1, তাহলে এটা কিন্তু ম্যাচিং পেয়ে গেল, ঠিক আছে? তাহলে আই এর ভ্যালু কত হলো, 0। তাহলে সেই আইটাকে আমরা এখানে প্রিন্ট করিয়ে দিচ্ছি, তাহলে আমরা কত ভ্যালু পেলাম, 0। তাহলে ওই পার্টিকুলার ডুপ্লিকেট যে ভ্যালুটা আছে তার ইন্ডেক্স আমরা কিন্তু এভাবে পেলাম। আর একটা আমাদের জাস্ট ফর লুপ চালাতে হলো, আর সেই ইন্ডেক্সটা আমরা এখান থেকে খুঁজে বার করলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এ ইন্টু এন স্কোয়ার, এখানে দুটো ফর লুপ ছিল, তাই এ ইন্টু এন স্কোয়ার এটার হলো বিগো। একটা ফর লুপের বিগো আমরা কত জানি, এন। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন আসছে যে এর বিগো কত হবে, এখানে এন স্কোয়ারও আছে, এখানে এনও আছে। তা এটা বোঝার জন্য আমাদের সেই রুলটা অ্যাপ্লাই করতে হবে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। সেখানে কি ছিল, দুটো রুলস ছিল, ঠিক আছে, বিগো ক্যালকুলেশনে। তাহলে যদি আমাদের এরকম একটা ইকুয়েশন দিয়ে দেয়, প্রথম রুলটা অ্যাপ্লাই করতে হবে। প্রথম রুল কি বলছে, যে ম্যাক্সিমাম চেঞ্জিং টার্ম যেটা রয়েছে সেটাকে আমরা রেখে দেবো, কিপ দ্য ম্যাক্সিমাম চেঞ্জিং টার্ম, এলিমিনেট দ্য লিস্ট চেঞ্জিং টার্ম। এখানে ম্যাক্সিমাম চেঞ্জিং টার্ম কত, এ এন স্কোয়ার। কেন হবে সেটা পরবর্তী যে সেগমেন্ট থাকবে সেখানে আমি বোঝাচ্ছি ভালো করে। তাহলে এখানে ম্যাক্সিমাম চেঞ্জিং টার্ম কত, এ এন স্কোয়ার। কম্প্যারিজন কার সাথে করব, বি এন এর সাথে, এখানে এন রয়েছে, তাহলে এর সাপেক্ষে, বি এন এর সাপেক্ষে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম চেঞ্জিং টার্ম হচ্ছে এ এন স্কোয়ার, তাহলে এটাকে আমরা কিন্তু দিচ্ছি। তাহলে প্রথম অপারেশনে আমাদের কি করতে হবে, প্রথম অপারেশনে আমাদের এ এন স্কোয়ার প্লাস বি এন ছিল প্লাস সি, টি ইকুয়ালস টু। তাহলে প্রথম রুলটা অ্যাপ্লাই করলে টি এর মানে ভ্যালু কার উপর ডিপেন্ড করবে, এ এন স্কোয়ার প্লাস সি এর উপর ডিপেন্ড করবে, কারণ ম্যাক্সিমাম চেঞ্জিং টার্মটাকে আমরা রেখে দিয়েছি আর লিস্ট চেঞ্জিং টার্মটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, এটা তো কনস্ট্যান্ট। সেকেন্ড রুল কি ছিল, এলিমিনেট দ্য কনস্ট্যান্ট। তাহলে আমাদের টি কত আসছে এখন, এ এন স্কোয়ার, এ এন স্কোয়ার আসা মানে কত, এটাই বিগো অফ এন স্কোয়ার, এই হচ্ছে বিগো অফ এন স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামটাতে আমরা দেখলাম যে যদি একই সাথে আমাদের এনও থাকে আর এন স্কোয়ারও থাকে তাহলে সেটার বিগো কত হয়, এন। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার যেটা থাকবে সেই ম্যাক্সিমাম পাওয়ারটাকে কিন্তু আমরা ধরব, ঠিক আছে? তাহলে এটা হলো বিগো অফ এন স্কোয়ার। আমরা এবার করব বিগোর যে দুটো রুল আমরা পড়েছিলাম তাদের পিছনের কারণটা কি, রিজনটা কি, সেটা আমরা কিন্তু খুব ভালো করে দেখে নেব, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি। তাহলে প্রথম রুল কি ছিল, কিপ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং টার্ম, আর সেকেন্ড রুল কি ছিল, ড্রপ দ্য কনস্ট্যান্ট, কেন এই দুটো আসছে। আচ্ছা দেখো, এখানে আমি ইকুয়েশনটা নিয়ে নিয়েছি, 4n² + 2n + 10, এটা ধরো আমাদের একটা ইকুয়েশন রয়েছে, টাইমের ইকুয়েশন, এন হচ্ছে নাম্বার অফ ইনপুট ফর পার্টিকুলার এলিমেন্ট। আচ্ছা, এক্ষেত্রে এন যদি 1 হয় তাহলে টি এর ভ্যালু কত হবে, তাহলে 4 × 1² + 2 + 10, তাহলে 4 + 2 + 10, দ্যাট মিন্স 16। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো 4, 2 আর 10 এর মধ্যে মনে হচ্ছে কি, কনস্ট্যান্টই সবচেয়ে বড়, ঠিক তো? এক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালো বোঝা গেল। আচ্ছা, ইনপুটটাকে আমরা বাড়িয়ে দিই, ইনপুটটাকে আমরা n ইকুয়ালস টু 100 করে দিই, একটা লিস্টে ধরো 100 এলিমেন্টস আছে, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে, 4 × 100² + 2 × 100 + 10, ঠিক আছে? তাহলে এখানে 40,000 + 210, আমি আর যোগ করছি না, যোগ করলেও দেখতে হবে না করলেও দেখতে হবে কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু এই টার্মটা ডমিনেন্ট হয়ে গেল, এই টার্মটাই আমাদের মুখ্য টার্ম, ঠিক তো?
40,000, তার কাছে কিন্তু এই যে 210 210 এগুলো কিন্তু কোনো ফ্যাক্টরই না। আচ্ছা, তা মনে হতে পারে এখানে একটু ফ্যাক্টর হলেও হতে পারে, তাই তো? আচ্ছা, যদি আমরা এম টাকে এবারে কি করি 10 কে করে দিই 10,000, ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু কত হবে? তাহলে 4 ইনটু, আমি সব টার্মগুলো লিখছি না, 2 × 10,000 প্লাস 10। তাহলে দেখো আমরা যদি ইনপুটটাকে 10 কে করে দিই বা 10,000 করে দিই, তাহলে দেখো এই টার্মটা কতটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দিস, এই টার্মের রেসপেক্টে কতটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু টাইমটা কার উপর ডিপেন্ড করছে, এই বড় টার্মটার উপরই ডিপেন্ড কিন্তু করছে, মিলি অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। যাই হোক, তাহলে এটা বুঝতে পারলে যে যত আমরা এনটাকে বাড়াতে থাকবো তত এই টার্মটা কিন্তু ডমিনেন্ট হয়ে যাবে। দেখো প্রথমে ছিল কত 4, তারপরে কত 40,000, তারপরে এই বড় টার্ম, যাই কিছু হোক সেটা আমাদের এখন ফ্যাক্টর নেই, কিন্তু টার্মটা অনেকটাই বড়, তাই তো? আচ্ছা, সেই কারণেই বলে যত ইনপুটটা আমাদের বিগর কি মানে মেন কাজ ছিল, যত আমরা ইনপুটটাকে বাড়িয়ে দেব তার সাপেক্ষে টাইমটা কি হারে বাড়বে সেটা ক্যালকুলেট করা। তাহলে তাই হচ্ছে, যদি আমরা এখানে নাম্বার অফ ইনপুটটাকে বাড়িয়ে দিই তাহলে টাইমটা কার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যে টার্মটা ইয়েটা বেশি ফাস্টেস্ট গ্রোয়িং টার্ম তার উপর ডিপেন্ড করছে, তাই তো? আচ্ছা, তাহলে সেই জন্যই আমরা কিন্তু মেন ব্যাপারটাকে এইটাকে ফাস্টেস্ট গ্রোয়িং টার্মটাকে কিন্তু ধরছি। আচ্ছা, ভালো কথা। তারপর ড্রপ দ্য কনস্ট্যান্ট, কারণ এই টার্মগুলো কিন্তু কোনো ভ্যালুই থাকছে না বিগোর কাছে, যদি এনটা অনেকটাই বড় হয়ে যায় তাহলে এই কনস্ট্যান্ট টার্মগুলো কিন্তু কোনো ভ্যালুই থাকছে না, এটাও আলটিমেটলি কনস্ট্যান্টই হয়ে যাচ্ছে, এর সাপেক্ষে এটা কিছুই বাড়ছে না, তাই তো? তাহলে এই গেলো হচ্ছে দুটো রুলস, তার পিছনে যুক্তি। এরপর আমরা খুব একটা ইন্টারেস্টিং কনসেপ্ট পড়বো বাইনারি সার্চ বলে, সেটা আমি আসছি, সেটা পরে পড়বো, আগে নর্মাল জিনিসটা আমরা দেখে নেবো যে কেন বাইনারি সার্চের দরকারটা পড়লো, এবং তারপর আমরা বিগো ক্যালকুলেশন করবো অফ বাইনারি সার্চ, ঠিক আছে, সঙ্গে থাকো। আচ্ছা, তাহলে ধরো আমাদের কাছে একটা লিস্ট রয়েছে যার ভিতরে ভ্যালু রয়েছে 10 থেকে শুরু করে 10, 20, 30, 40, 50, 60 এবং 70। আচ্ছা, এগুলো কিন্তু শর্টেড অর্ডারে রয়েছে, তার মানে ক্রমবর্ধমান, বা আমি ক্রম হ্রাসমান যেটা থাকে সেটাকেও শর্টেড বলতে পারি। এখানে হচ্ছে ক্রমবর্ধমান, ক্রমশ বাড়ছে, তাহলে এটাকে হচ্ছে কি শর্টেড অ্যারে। আচ্ছা, যদি শর্টেড অ্যারে থাকে আমার কাজ হচ্ছে, ধরো আমাকে একটা প্রবলেম স্টেটমেন্ট দিয়েছে যে আমাকে এর ভেতর থেকে 40 ইন্ডেক্সটা বার করতে দিয়েছে, ঠিক আছে, বললো যে রাজদীপ চলো 40 ইন্ডেক্সটা আমাকে বের করে দেখাও। আচ্ছা, তা আমি একটা ছোট্ট প্রোগ্রাম লিখলাম সুন্দর করে, সেটা হচ্ছে কি ওই লিস্ট যেটা রয়েছে সেটাকে পুরো রাভার্স করছি, লেন অফ নাম দিলাম, আগে এক্সাম্পল আমি এক্সপ্লেন করেছি। তাহলে আই এর ভ্যালু কত হচ্ছে, প্রথমে কত 0, তারপরে 1, 2, 3, 4, 5 আর 6 ঘুরছে, ঘুরে ঘুরে ও চেক করছে নামের ভেতরে, নামের ভেতরে চেক করছে, প্রথমে 0 ইন্ডেক্সের ভ্যালুটা 40 আছে কিনা, তারপরে 1 ইন্ডেক্সের ভ্যালুটা 40 আছে কিনা, এইভাবে কিন্তু চেক করছে, এটা ডবল ইকুয়াল টু। আচ্ছা, চেক করছে, চেক করতে করতে ও যখন 3 পেলো তাহলে নাম অফ 3, নাম অফ 3 মানে কত 40, সঙ্গে সঙ্গে পেয়ে এটা ইকুয়েশনটা ট্রু হয়ে গেল, তাহলে আই ভ্যালু কত হলো 3, ও আমাকে দিয়ে দিল যে হ্যাঁ 40 ইন্ডেক্স হচ্ছে 3, ভালো কথা, তাহলে প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট করাতে পারলাম, লজিকটাও ঠিক আছে। কিন্তু এর একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা হলো যদি আমাদের এখানে 1 বিলিয়ন রো দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এটাকে যদি ইনপুটটাকে আমি প্রচন্ড বাড়িয়ে দিই 10,000, 20,000, 1,00,000, 1,00,000, 10 কোটি যদি এতগুলো দিয়ে দিই, এবং যদি যে ভ্যালুটা বার করতে চাইছি যদি একদম লাস্টের দিকে থাকে, তাহলে এই লুপটাকে কতবার ঘুরতে ভেবে দেখো, প্রচুর বার ঘুরতে হবে, যদি 10,000 হয় আর যদি 9,999 তম জায়গায় আমার নাম্বারটা থাকে 40, তাহলে এতবার কিন্তু ঘুরতে হবে ওকে, ঠিক তো? তাহলে এটা কিন্তু অনেকটা বেশি টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে, অনেক বেশি সময় নিয়ে নেবে। তো এইটার হাত থেকে বাঁচার জন্য আর একটা খুব সহজ উপায় রয়েছে, অনেক কম টাইমে হবে সেটা, তার নাম হচ্ছে বাইনারি সার্চ। তাহলে আমরা এবার দেখবো বাইনারি সার্চের মাধ্যমে কি করে আমরা ওই এলিমেন্টটাকে ফাইন্ড আউট করতে পারি বা খুঁজে বের করতে পারি। দেখ, তাহলে ধরো আমাদের 40 এলিমেন্টার ইন্ডেক্সটা বার করতে হবে, তাহলে আমাদের কাছে এরকম একটা লিস্ট রয়েছে বা অ্যারে রয়েছে যেটাকে ধরতে পারো। পাইথনের ক্ষেত্রে কিন্তু অ্যারে যে ডেটা স্ট্রাকচার সেটাই কিন্তু অ্যাকচুয়ালি লিস্ট, যাই হোক অ্যারেও আছে আলাদাভাবে, তো এরকম ধরতে পারো। অ্যারে কনসেপ্টে একই ব্যাপার রয়েছে, অ্যাকচুয়ালি 0 থেকে শুরু হয় ইন্ডেক্স, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6 অবধি রয়েছে। বাইনারি সার্চ বলছে যে লিস্ট আগে রয়েছে সেটাকে আমরা মাঝখান দিয়ে ভাগ করবো, ঠিক আছে, তাহলে লিস্টের একদম মাঝখানে চলে যাবো, মাঝ বরাবর। তাহলে যদি এখানে 7টা এলিমেন্ট থাকে তাহলে মাঝ বরাবর কত হচ্ছে, ইন্ডেক্স হচ্ছে 6, 6/2 করলে কত 3, 3 হচ্ছে এটা, ঠিক আছে,
যদি সাতটা এলিমেন্ট থাকে তাহলে মাঝখানে কত? এদিকে তিনটে এলিমেন্ট রয়েছে, এদিকে তিনটে এলিমেন্ট রয়েছে, এটাই তো মাঝখান, এটাই তো মাঝখান, ঠিক আছে? তাহলে মাঝখানে চলে গিয়ে চেক করব যে এলিমেন্টটাকে আমরা খুঁজছি সেটা ওখানে প্রেজেন্ট আছে কিনা, ঠিক আছে? তাহলে এখানে তো একবারই আমরা পেয়ে গেলাম, এর ইনডেক্সটা আমরা বার করতে পারবো, সহজেই বলে দিতে পারবো, হয়ে গেল। আচ্ছা, এটা গেল সবচেয়ে ভালো কন্ডিশন। তাহলে আগের এক্সাম্পলে এইখানে পৌঁছানোর জন্য ওই পার্টিকুলার লুপটা কতবার ঘুরেছিল? একবার, দুবার, তিনবার, চারবারের বার পেয়েছিল, ঠিক তো? আচ্ছা, কিন্তু এখানে আমরা একবারেই পেয়ে গেলাম, তাহলে এটা ভালো এফিসিয়েন্ট হলো। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে, যদি এখানে এলিমেন্টটা না থাকে তখন কি করবো? ফর এক্সাম্পল আমরা খোঁজার চেষ্টা করছি 60, সাপোজ আমরা খোঁজার চেষ্টা করছি 60, তাহলে আমরা প্রথমে মাঝখানে চেক করলাম, পেলাম না, তখন কি করব? যদি আমরা মাঝখানে খুঁজে না পাই তখন চেক করতে হবে, কারণ এটা তো শর্টেড ছিল, এটা মনে রাখবে, শর্টেড ছিল মানে 40-এর থেকে ডান দিকের নাম্বারগুলো সবসময় 40-এর থেকে বড়ই থাকবে, আর 40-এর থেকে বাঁ দিকের নাম্বারগুলো সবসময় 40-এর থেকে ছোটই থাকবে, ঠিক তো? আচ্ছা, তাহলে আমাদের 60-কে খুঁজতে হবে, তাহলে মাঝখানে আমরা কত ভ্যালুটা পেলাম? 40 পেলাম, মাঝখানে আমরা 40 পেলাম। আচ্ছা, তাহলে 60 অবভিয়াসলি 40 ডান দিকে থাকবে, বুঝতে পারলে? 40 অবভিয়াসলি ডান দিকে থাকবে, যদি ডান দিকে থাকে তাহলে আমি এই পোর্শনটাকে বাদ দিয়ে দেবো, কেন নেবো? আমার তো 40 ডান দিকে রয়েছে। তাহলে আমাদের কাছে যে লিস্ট বা অ্যারেটা আছে সেটা এখন ছোট হয়ে তিনটে এলিমেন্টের একটা অ্যারে হয়ে গেল, বুঝতে পারলে? আমাদের শুধু এইটুকু অঞ্চলের মধ্যে খুঁজতে হবে এবার, বাকিটা আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কটা এলিমেন্ট ছিল? 7টা এলিমেন্ট ছিল, ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা এলিমেন্ট ছিল। তাহলে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে তিনটে এলিমেন্ট পেয়ে গেলাম, ঠিক তো? আচ্ছা, তিনটে এলিমেন্ট আমরা কেন পেলাম? যদি আমাদের এখানে 7টা এলিমেন্ট থাকে তাহলে 7 - 1 / 2 = 6/2, দ্যাট ইজ 3। তাহলে এখন আমরা তিনটে এলিমেন্ট পেয়ে গেলাম। এই মাইনাস ওয়ান কেন বললাম? এই মাঝখানে এলিমেন্টটাকে তো আমরা অবভিয়াসলি বাদ দিচ্ছি, প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি, ঠিক না? কারণ এখানে আমরা খুঁজে পাইনি, আমরা তো খুঁজছি 60, এখানে কত আছে 40, তাহলে ওটা তো আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম, বাকি এলিমেন্টগুলোর মধ্যে অর্ধেক করলাম, তাহলে এটা আমাদের তিনটে এলিমেন্ট থেকে গেল। আচ্ছা, তাহলে n/2, এখানে যদি আমাদের অড নাম্বার হয় তাহলে n/2 করবো, যদি ইভেন নাম্বার অফ এলিমেন্টস থাকে n - 1/2 করবো, তাহলে মোর অর লেস n এর যেটা থাকছে তার হাফ হয়ে যাচ্ছে প্রথম ইটারেশনে। এরপর আমরা কি করবো, এই 60টাকে আবার খুঁজতে হচ্ছে এই পার্টিকুলার লিস্টের ভেতরে, আবার আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করবো, আর একবার বাইনারি সার্চ অ্যাপ্লাই করলে ঠিক মাঝখানে চলে আসবে, খোঁজার চেষ্টা করবো আমরা মাঝখানে আছে কিনা। আচ্ছা, তাহলে এই লিস্টের ভেতরে মাঝখানে কি আছে? 60 রয়েছে, আমরা সেটাই খোঁজার চেষ্টা করছি, তাহলে 60 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, হয়ে গেল। আর ইন্ডেক্সটা আমরা খুঁজে বার করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা 40 খুঁজে পেলাম একবারে, 60 খুঁজে পেলাম দুবার, লুপটা দুবার ঘুরলেই আমরা 60 পেয়ে গেলাম, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল যখন আগের প্রসেসে করছিলাম তাহলে 60 খোঁজার জন্য আমাদের এখানে তিনবার, মানে এখানে চারবার, একবার, পাঁচবার, এখানেও আসতে হতো 6বার, তাহলে 6বারের জায়গায় আমরা দুবারে করে ফেললাম, কত সহজে করলাম দেখো। আচ্ছা, তাহলে এই গেল, যদি আমরা 60 বার করতে চাই তাহলে এখানেই আমরা পেয়ে গেলাম। আচ্ছা, যদি আমরা 70 বার করতে চাই এবার, তাহলে একই প্রসেস, এখানে চেক করলাম 40-এর থেকে বড় কি নেই, ছোট, বড় ওদিকে চেক করলাম, আবার এটা পেলাম, 60 চেক করলাম, এবার চেক করছি 60-এর থেকে 70 বড় না ছোট, তাহলে 60-এর ডান দিকে থাকবে, থাকবে অবভিয়াসলি 70টা, কারণ 60-এর থেকে তো বড়, তাহলে আমরা এই টোটাল জিনিসটাকে আবার বাদ দিয়ে দিলাম, যা ছিল এই পাশে সবটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এবার 70টা আমরা পেয়ে গেলাম, তাহলে এই আমাদের অ্যান্সার হয়ে গেল। এর ইনডেক্স কত? 6, তাহলে 6টা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 70 খোঁজার জন্য আমাদের তিনবার করতে হলো, এখানে একবার, এখানে হচ্ছে দুবার, সরি দুবার করতে হলো 70 খোঁজার জন্য, ঠিক আছে? তাহলে এই গেল, এত সহজ প্রসেসে আমরা করতে পারছি, এলিমেন্টগুলোকে আমরা খুঁজে বের করতে পারছি। একইভাবে আমরা 30ও খুঁজে বের করতে পারি, 20ও খুঁজে বের করতে পারি, আর 10 তো পারিই পারি। তাহলে এই গেল বাইনারি সার্চের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারি। আচ্ছা, এইবার দেখো এর দিগো কি করে বার করবো, তাই তো? দেখো, যদি প্রথম ইটারেশন একবার ইটারেশন মানে একবার লুপ চালাই, তাহলে আমাদের অ্যারেটা ছোট হয়ে গিয়ে হাফ হয়ে যাচ্ছে, n/2 হয়ে যাচ্ছে। যদি প্রথমে n এলিমেন্টস থাকে, যদি n খানা এলিমেন্ট থাকে, পরের ইটারেশনে আমাদের এলিমেন্ট গুলো ছোট হয়ে, মানে লিস্টটা ছোট হয়ে হাফ হয়ে যাচ্ছে, n/2 হয়ে যাচ্ছে। যদি তাও খুঁজে না পাই, আরেকবার ইটারেশন করবো, আরেকবার লুপ চালাবো, আরেকবার লুপ চালিয়ে ওই যে লিস্টটা ছিল তারও আবার হাফ হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে n/2/2, তাহলে n/2 × 2, দ্যাট মিন্স কত n/2² ঠিক আছে?
আচ্ছা তাহলে আরেকবার ইটারেশনে এর হাফ হয়ে গেল, যদি তাও খুঁজে না পাই আরেকবার ইটারেশন করতে হবে তারও হাফ হয়ে যাবে, তাহলে কত হলো n বাই টু কিউব, যদি আরেকবার না পাই তাহলে n বাই কত হবে টু টু দি পাওয়ার ফোর, তাহলে লিস্টটা ছোট হতে 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 কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কেসেস যখন আমরা একেবারেই খুঁজে পাচ্ছি না, যদি লিস্টটা অনেক বড় হয় 1 বিলিয়ন 2 বিলিয়ন যেমনটাই বলছিলাম, তাহলে কিন্তু আমাদের এইভাবেও কিন্তু করতে 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 যেতে হবে। কতক্ষণ করবো? যতক্ষণ পর্যন্ত না আমরা ওই পার্টিকুলার এলিমেন্টটাকে খুঁজে পাচ্ছি, তার মানে যতক্ষণ পর্যন্ত না আমাদের লিস্টের ভ্যালুটা নাম্বার অফ এলিমেন্টস 1 হচ্ছে। ঠিক তো, তাহলে আমরা ধরছি কে তম বারে কে তম ইটারেশনে আমরা ওই এলিমেন্টটাকে খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে কে তম ইটারেশন হওয়া মানে কত, এই যে অ্যারের যে সাইজটা রয়েছে সেটা কত হবে, এটা আমরা বার করি প্রথমে। আচ্ছা, তাহলে থার্ড ইটারেশনে অ্যারের সাইজ কত হলো, অ্যারে বা লিস্টের সাইজ কত হলো, কটা এলিমেন্ট রয়েছে, এন বাই টু কিউ থার্ড ইটারেশনে। তাহলে কে ইটারেশনে আমাদের লিস্টের ভেতরে কটা এলিমেন্ট থাকবে, তাহলে এন বাই টু টু দি পাওয়ার কে। এটা হচ্ছে কে ইটারেশনে, বুঝতে পারলে? আর একবার বলি সহজ করে, দেখো প্রথম ইটারেশনে লিস্টের ভেতরে কটা এলিমেন্ট ছিল, এন বাই টু টু দি পাওয়ার 1, এই 1টা এখানে। দ্বিতীয় ইটারেশনে লিস্টের ভেতরে কতগুলো এলিমেন্ট ছিল, এন বাই টু স্কোয়ার, এই 2টা এখানে। তৃতীয় ইটারেশনে এন মানে লিস্টের ভেতরে কটা এলিমেন্ট ছিল, 3টে, এই 3টা এখানে। ঠিক আছে, তাহলে কে তম ইটারেশনে লিস্টের ভেতরে কটা এলিমেন্ট থাকবে, এন বাই টু টু দি পাওয়ার কে, তাই নয় কি? সেই কে এখানে আসবে নয় কি? সিম্পল। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে লাস্ট ইটারেশনে আমাদের লিস্টের ভেতরে একটা এলিমেন্ট থাকবে, ততক্ষণ অব্দি তো আমরা খুঁজবো, যেমন এখানে 70 পেলাম, এখানে কি ছিল, একটাই তো এলিমেন্ট পড়েছিল। ঠিক আছে, তাহলে কে ইটারেশনে লিস্টের ভেতরে মানে সাইজ অফ লিস্ট, লিস্টের কোন সাইজটা থাকবে, একটা এলিমেন্ট থাকবে, তাহলে সাইজ অফ লিস্ট কত হবে, 1। তাহলে এখানে 1 হচ্ছে এই ভ্যালুটা, কে আই এর ভ্যালুটা কত, 1 n বাই 2 টু দি পাওয়ার কে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে কে ইটারেশনে, কে তম ইটারেশনে কটা এলিমেন্ট রয়েছে আমাদের লিস্টে। কে ইটারেশনে যখন আমরা খুঁজে পেয়ে যাচ্ছি সেটাই হচ্ছে কে ইটারেশন, যখন আমরা পেয়ে যাচ্ছি কে ইটারেশনে ওই লিস্টের ভেতরে একটাই এলিমেন্ট থাকবে, ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওটাই হচ্ছে খোঁজার চেষ্টা করছিলাম আমরা এতক্ষণ ধরে। ঠিক আছে, একটা এলিমেন্ট থাকবে, তাহলে এখানে আমরা 1টা বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার কে ইকুয়ালস টু n, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা এদিকে লগ নিয়ে নিই, 2 টু দি পাওয়ার কে, কি লগ নেব, যার বেস 2, এদিকেও নিতে হবে আমাদের লগ বেস 2 n। আচ্ছা, তাহলে এই কে টা সামনে চলে আসবে, তাহলে কে লগ 2 বেস 2 ইকুয়ালস টু লগ n বেস 2, লগ 2 বেস 2 আমরা কত জানি, 1, তাহলে কে ইকুয়ালস টু লগ n বেস 2। ঠিক আছে, তাহলে এর বিগ কত হবে, বিগ অফ লগ n বেস 2। এটা আমরা ফাইন্ড করতে চাইছি যে কে এর কত ইন্ডেক্স থাকবে, তাই তো, কে এর পাওয়ার কত বা কি কত, সেটাই হচ্ছে ইকুয়েশনটা। তাহলে এটা আমাদের কত হচ্ছে, বিগ, তাহলে বিগ অফ লগ এন বেস 2, তাহলে বাইনারি সার্চের ক্ষেত্রে বিগ কত হয়, লগ এন বেস 2। বুঝতে পারলে কিভাবে আসলো, যদি কোনো কোথাও অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানিও, আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছো, এগুলো নোট ডাউন করে নিও, প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এরপরে আমরা আরো একটু ডিটেল কনসেপ্টে যাবো, এরপর আমরা অ্যারে শিখবো, ইংলিশ শিখবো, হ্যাশম্যাপ শিখবো, সে সমস্ত কিছুগুলো কভার করবো। যদি ভিডিওটা ভালো লাগে বা চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কোডিং ফর এভরিওয়ান, সকলে ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।